যুক্তরাষ্ট্রে কলোরাডোর সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা সহ 10 জন নিহত, সন্দেহভাজন একজন আটক। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুনে প্রায় 10,000 ঘর পুড়ে গেছে, খোলা আকাশের নিচে অসংখ্য মানুষ। এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি ছাড়াই অ্যাস্ট্রাজেনেকার টিকা 79% কার্যকর দাবি মার্কিন সংস্থার। কোভিশিল্ডের 2 ডোজের ব্যবধান বাড়ালো ভারত। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম আর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা সহ 10 জন নিহত হয়েছেন। ওই ঘটনায় কতজন আহত হয়েছেন তা এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, কলোরাডোর কিংস সুপারস গ্রোসারি স্টোর নামে একটি মার্কেটে হঠাৎই গোলাগুলির আওয়াজ শোনা যায়। এরপরই ওই এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আহত অবস্থায় আটক করে পুলিশ। কি উদ্দেশ্যে বন্দুক হামলার ঘটনা ঘটেছে তা এখনও জানতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার তদন্ত চলছে। বন্দুক হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কলোরাডোর অ্যাটর্নি জেনারেল। কক্সবাজারের উখিয়ার বালুখালীর 4টি রোহিঙ্গা ক্যাম্পে আগুনে 9 থেকে 10,000 ঘর পুড়ে গেছে। সোমবার বিকেল 3টার দিকে উখিয়ার বালুখালী 8W নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত। বাতাসের গতি বেশি হওয়ায় আগুন দ্রুত পাশের 8H, 9 ও 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়ে। প্রায় 7 ঘন্টা পর রাত 9:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। হতাহতের ব্যাপারে নিশ্চিত তথ্য জানা যায়নি। ঘরবাড়ি হারিয়ে ক্যাম্পগুলোর হাজারো মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে স্থানীয় জনগণ। রক্ত জমাট বাঁধার ঝুঁকি ছাড়াই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন 79% কার্যকর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা। যুক্তরাষ্ট্র ও পেরু এবং চিলিতে 32,000 স্বেচ্ছাসেবীর ওপর এই ট্রায়াল চালানো হয়েছে। এদিকে ভারতে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের নতুন সংস্করণের দ্বিতীয় ডোজের মেয়াদ বাড়িয়েছে ভারত। ঘোষণা অনুযায়ী আজ ভ্যাকসিন নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, দলমত নির্বিশেষে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারলে রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। জাতীয় প্যারেড স্কোয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। দক্ষিণ এশিয়া দেশগুলো একসাথে এগিয়ে গেলে এ অঞ্চলকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিলাদির শেখরের রিপোর্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় প্যারেড স্কোয়ারে পৌঁছলে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব চিরন্তন প্রতিপাদ্যে ষষ্ঠ দিনের অনুষ্ঠানের থিম বাংলার মাটি আমার মাটি। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে এদেশের প্রশংসা করেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। এস বিচমা বাংলাদেশকো আর্থিক গতিবিধি বিকাশকা কার্যহরু র জনতাকো জীবন স্তর সুধার জস্তা বিষয়মা ধেরৈ নে প্রগতি ভয়েকো মৈলে পায়েকো ছু। এই বর্ণাঢ্য আয়োজনে যোগ দেয় বিদ্যাদেবী ভান্ডারীকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ স্মরণ করেন মুক্তিযুদ্ধে নেপালের সহযোগিতার কথা। জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার। তারই দেখানো পথে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উজুত বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকার ও রাজনৈতিক দল যখন সততা আন্তরিকতা নিয়ে জনস্বার্থে কাজ করে তখন জাতির উন্নতি ও কল্যাণ নিশ্চিত হয়। সাধারণ হতদরিদ্র মানুষের মৌলিক চাহিদা পূরণে দলমত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে পারলে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে।
নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার আশা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়াকে এগিয়ে নিতে একসাথে পথ চলতে বলেন। দক্ষিণ এশিয়ায় যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সে সম্পদ যথাযথভাবে ব্যবহার করে এই অঞ্চলের মানুষের দারিদ্র দূর করা সম্ভব। বর্তমান বিশ্ব গ্লোবাল ভিলেজ, একা চলার কথা চিন্তা করা যাবে না, আমরা সম্মিলিতভাবে চিন্তা করব। তবে দক্ষিণ এশিয়া সবথেকে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, এখানে অপরন্ত সম্পদ রয়েছে আর রয়েছে জনগণ। আমরা সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে একে অপরের হাত ধরে যদি এগিয়ে যাই, অবশ্যই আমরা এই অঞ্চলের মানুষকে ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি দিয়ে উন্নত সমৃদ্ধ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রপতিকে মুজিব চিরন্তন শ্রদ্ধাস্মারক তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এক গণযুদ্ধ, সেই গণযোদ্ধাদের অনেকে নিজের এলাকার নতুন প্রজন্মের কাছেও অজানা অচেনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এরকম বীর মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করেছে চ্যানেল আই। পরাগ আজিমের সঙ্গে কথোপকথনে আজ থাকছে নরসিংদী জেলার রায়পুরার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের কথা। আমি পাকিস্তান সেনাবাহিনীতে ছিলাম, আমরা 26 মার্চেই সেনাবাহিনী থেকে বেরিয়ে আসছি এবং 7ই মার্চের ভাষণের পরে মূলত আমাদের সেনাবাহিনীর সবাই আমরা এই যুদ্ধের জন্য একটা প্রস্তুতি নিয়ে রাখছিলাম। 27 মার্চে যখন আমাদেরকে ডিসআর্ম করা হলো, তখন রাতের অন্ধকারে আমরা আমাদের অস্ত্রাগার ভেঙে অস্ত্র কোত থেকে অস্ত্র নিয়ে আমরা পাকিস্তানিদের সাথে ক্যান্টনমেন্টের ভিতরে যুদ্ধে লিপ্ত হই। আমরা মনে করলাম যে এই মুহূর্তে রাতের অন্ধকার যদি শেষ হয়ে যায় তাহলে পরবর্তীতে হয়তো আমাদেরকে এক এক করে ধরে মারবে। তার চিন্তা ভাবনা করে আমরা পরে ভোররাত্রির দিকে ক্যান্টনমেন্ট ত্যাগ করে অস্ত্র গোলা বারুদ নিয়ে ভারতের দিকে চলে যাই। আমাদের দুর্ভাগ্য ছিল পাকিস্তানি সেনা হিসাবে বিএসএফ এর হাতে বন্দি হই। আমরা কলকাতা জেলে ছিলাম। 10 তারিখ যখন বাংলাদেশ সরকার খসড়া হলো, অনুমোদন হলো, তারপরে আমরা ওইখান থেকে সারা পাই। তো ওইখান থেকে ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে 200 টাকা করে দিল আর একটা সনদপত্র দিল যে যার যেখানে চলে আসার জন্য। এখানে আসার পরে 3টা প্লাটুন গঠিত হয়, সেই প্লাটুনের সাথে মূলত ওই রায়পুরা, শিবপুর, বেলাব, মনোহরদি, কাপাসিয়া এই থানাগুলিতে বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করি। এই সম্মুখ যুদ্ধ মানে অ্যাটাক যেটাকে বলে, অ্যাটাক করছি, রেড করছি এবং অ্যাম্বুশ করছি, যে সবগুলি অপারেশনে আমি সাকসেসফুল অপারেশন করছি। তাজউদ্দিন সাহেবের বাড়ির এখানে আমরা একটা সম্মুখ যুদ্ধে যুদ্ধ করেছি যেটা শতভাগ সাকসেসফুল ছিল। অ্যাটাক করছি, ক্যাম্প সরাই দিছি ওইখান থেকে। তো গোলাবারুদ ছোট হওয়ার কারণে আমরা এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে এই পাঞ্জাবিদের আনাগোনা দেখে আমরা সুবিধাজনক জায়গাতে এই এলাকাতে আমরা একটা অ্যাম্বুশ করি। এই অ্যাম্বুশের ফাঁদে পড়ে পাঞ্জাবিরা দিকবিদিক হারাইয়া অনেক লোক এখানে তাদের মারা গেছে আর গ্রামবাসী এই এলাকার অনেকেই তাদেরকে পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে কোরাইয়ে ধরে না বাঁশের লাঠি দা ছুরি দিয়ে তাদেরকে হত্যা করছে। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তুলনামূলকভাবে আমরা অনেক এগিয়ে গেছি। চাঁদপুরের হাইমচরে 4টি লঞ্চঘাটের একটিতে ওঠানামার জন্য পন্টুন না থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। বিআইডব্লিউটিএ ঘাট ইজারা দেওয়ার সময় পন্টুন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। চাঁদপুর সংবাদদাতা মোর্শেদ আলমের তথ্য ভিডিও চিত্রে সুমন সরোয়ারের রিপোর্ট। চাঁদপুরের কাটাখালী, তেলির মোড়, হাইমচর বাজার ও চর ভৈরবী লঞ্চঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। লঞ্চঘাটগুলোতে কোনো ধরনের পন্টুন না থাকায় যাত্রীরা কাঠের সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রায় দুর্ঘটনা ঘটে। মালামাল ওঠানামা সহ বিভিন্ন সময় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। বাঙ্গে যেন বড় গাছে উষ্ট্রা গায়ে ফরিয়া যায় ফিসলা। হ্যাঁ, আর যেন পল্টনের দরকার, প্রয়োজন, ইমার্জেন্সি দরকার।
পিছলে পড়ে যায়, পিছলে পড়ে গিয়ে অনেকের পায়ে ব্যথা পায়, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়, ওঠার সময় একই ধরনের সমস্যা হয় আমাদের। এখানে লাইট নেই, এখানে অনেক ব্লকের ভিতরে পাও স্লিপ কাটে, এখানে কোনো পলডল নেই, কিন্তু আমাদের মাল প্রতিনিয়ত উঠতে নামতে আমাদের মাল নষ্ট হয়ে যায়। এটা বিএডব্লিউডি প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা আমাদের কাছে ডায় টেন্ডার নেয়, যত বছরে আনি প্রত্যেক বছরেই বিএডব্লিউকে আমরা ও দরখাস্ত দিয়ে আমাদেরকে পল্টন দিতে আশ্বাস দিব বলে আমাদেরকে এখনো পল্টন দেয় না। প্রতি বছরেই পল্টন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি বিআইডব্লিউটিএ। যেহেতু ওখানে ব্যাংক প্রতিষ্ঠান দেওয়া আছে, কোনো র্যান্ডম পাথর ফেলানো আছে, এই কারণে কোনো কোনো পল্টন দিয়ে ওখানে রাখা যায় না, ফেটে যায়, ভেঙে যায়, এই কারণে আমরা পল্টন স্থাপন করতে পারছি না। তবে যদি ওখানে স্পট যেটি করা হয় সেক্ষেত্রে আমরা পল্টন দিতে পারবো এবং এলাকার জনগণ উঠানো করতে পারবে, নিরাপদে উঠানো করতে এবং জনগণ উপকৃত হবে। দুর্ভোগ লাঘবে দ্রুত লঞ্চঘাটগুলোতে পন্টুন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সুমন সরোয়ার, চ্যানেল আই। সংবাদ রিপোর্ট জানিয়ে নিচ্ছি অশোক লিলান্ডি ফাদারটস। বিরতি, আর বিরতির পর আবারও থাকছে সিরিজ বাঁচা মরা দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং এ বাংলাদেশ। বিরতির পর চ্যানেল আই সংবাদে আবারও আমন্ত্রণ। ভারতের তেলেঙ্গানার সূর্যপথ ডিস্ট্রিক্ট পুলিশ গ্রাউন্ডে স্টেডিয়ামের দেয়াল ধসে অন্তত শতাধিক দর্শক আহত হয়েছেন, তবে প্রকৃত হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। স্টেডিয়ামে 5,000-এরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোহার বিম ও কাঠের পাটাতন দিয়ে 20 ফুট উঁচু ও 240 ফুট চওড়া গ্যালারির 3টি স্ট্যান্ড তৈরি করা হয়েছিল, তবে দর্শক সারিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ ভিড় জমিয়েছিলেন গ্যালারিতে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা নিরাপদে রয়েছেন। দুই বছর পর আবারও সিন্ধু জল চুক্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। আজ ভারতের রাজধানী দিল্লিতে স্থায়ী সিন্ধু কমিশনের 2 দিনের বৈঠক শুরু হতে যাচ্ছে। দুই দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীগুলোর পানি বণ্টন নিয়ে দ্বন্দ্বের অবসানে 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি হয়, যার অংশ হিসেবে ওই বছর গঠন করা হয় স্থায়ী সিন্ধু কমিশন। চুক্তি অনুযায়ী কথা ছিল দুই দেশের প্রতিনিধিরা পানি বণ্টন নিয়ে আলোচনার জন্য বছরে অন্তত একবার বৈঠক করবে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন এবং দীর্ঘদেহী প্রাণী জিরাফের কঙ্কাল। কর্তৃপক্ষ দাবি করছে জিরাফের কঙ্কাল স্থাপনে এটি বিশ্বের তৃতীয় উদ্যোগ। শিক্ষার্থীরা বলছেন গবেষণা ও শিক্ষার জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দুই দফায় সুফল না আসলেও তৃতীয় ধাপের খননে অনেকটা প্রাণ ফিরেছে গড়াই নদীতে। খনন প্রক্রিয়ায় পরিবর্তন আনায় শুষ্ক মৌসুমে পানি প্রবাহ বেড়েছে, এতে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলসহ সুন্দরবন এলাকায় লবণাক্ততা কমেছে। এবার রিভ্যালি খেলার খবর।